আধা ঘন্টার বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর একাংশ। বর্ষাকাল শুরু হওয়ার সাথে সাথে তৈরি এমন জলাবদ্ধতায় ক্ষুব্ধ নগরবাসী, বিশেষ করে মিরপুর কাজীপাড়া এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগে পড়তে হয়। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। দুপুরে মাত্র কিছু সময়ের মুষল বৃষ্টিতে এই দুরবস্থা রোকেয়া সরণির। মিরপুর 10 থেকে শেওড়াপাড়া পর্যন্ত কোথাও হাঁটু পানি, কোথাও তার চেয়েও বেশি। তবে বরাবরের মতো কাজীপাড়ার অবস্থা সবচেয়ে ভয়াবহ। রিক্সা উল্টে গেছে ওর ভিতরে, খালের ভিতরে, তারপর সিএনজি ডুবে গেছে। রুগী নামাইতে গেছি, রুগীটা হাত কেটে গেছে, ব্লাড পড়তেছে। পানির কারণে রুগীটা আমি গাড়িতে উঠাইতে পারি নাই, পরে গাড়ি ফালাই দিয়ে আমি চলে আসছি। মিরপুরের এই এলাকার বেশিরভাগ ড্রেনই অকেজো, তাই বৃষ্টির পানি নামছে একেবারেই ধীর গতিতে। সড়কের আশপাশের বাসাবাড়ি, দোকান সবখানি পানি থাকায় চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। পানিটা সবসময় বেড়ে যাচ্ছে এই খালি ফেলে দেওয়ার জন্য, ড্রেন সব আমরা অপরিষ্কৃত, সেজন্য পানি শোধন হচ্ছে না, এজন্য আমাদের এই অবস্থা, দুর্ভোগ সবসময় হচ্ছে এটা। মিরপুর প্রবাসী যে আমরা কার্যপাড়া শেওড়াপাড়া প্রতিদিন রাস্তায় এরকম বৃষ্টির ভিতরে চলার অসুবিধা, এখন যে আজকে অফিসে যাবো এখান থেকে ম্যানুয়াল পড়ে গিয়ে রাস্তা পানি পড়ে যায়। নোংরা পানি আর সড়কের খানাখন্দে হাঁটতে গিয়েও বিপাকে পড়েন অনেকে। জলাবদ্ধতার কারণে কাজীপাড়া বাস স্ট্যান্ড থেকে মিরপুর 10 পর্যন্ত 2 থেকে 3 ঘন্টা যানজটে পড়তে হয় অনেক যাত্রীকে। শুক্রবার সকালে বৃষ্টির কারণে কাজীপাড়া সড়কে প্রচুর জলাবদ্ধতা তৈরি হয়, এ কারণে অনেক যানবাহন বিকল হয়ে পড়ে প্রধান সড়কে, পাশাপাশি সাধারণ মানুষের চলাচলও ব্যাহত হয়। এলাকাবাসীর দাবি, খুব দ্রুত সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমস্যা সমাধানে এগিয়ে আসবেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।